My dear student, I hope you are all well. আজ তোমাদের ম্যাথমেটিক্স ক্লাস ফার্স্ট স্ট্যান্ডার্ড বোর্ডে তোমরা তোমাদের বইতে পেজ 1 পড়ো। গত ক্লাসে আমি তোমাদের অ্যাডভান্স ফ্যাক্টর বলে দিয়েছিলাম আজকে 12 তারিখ পড়াবো। বাজারে গিয়ে 5013 কিগ্রা চাল, 2700 কিগ্রা ডাল ও 3314 কিগ্রা 3314 কিগ্রা কি না আটা কিনেছে। তাহলে মোট কত জিনিস কিনেছে? তাহলে এটা যোগ করতে হবে 5 15 কত 16 3 যুক্ত 2700 তুমি 42 কিনে করো 45 14 কিনে জিনিস। এবার আমরা হর গুলো বসাতে করবো ভগ্নাংশে যোগ করতে গেলে হর বসাতে করতে হয় 7 3 3 যাবে না 3 1 3 যে কোনো দুটো গেলে হবে 7 1 7 7 2 14 বসা করে কত 42 আপনি একটু ভ্যালু বা দুজনে ছয় সাথে 42 এবার নিয়ম কি 42 কে প্রত্যেকটা হর দিয়ে ভাগ করব তাহলে প্রথমে কি পেলাম 14 তাহলে 16 × 14 2 × 6 45 × 3 তাহলে সবার 42 হয়ে যাবে। দেখো এখানে 42 কে 42 14 × 84 8 4 22 12 আর 45 দিয়ে ভাগ করলে 135 এটা যোগ করলে 5 4 9 10 11 12 1 4 5 7 371 42 এটা কোথায় কাটবে? 7 কাটবে 742 735 32 একটু পাঁচের 54 টাকা
অংশ কাজ পরে লড়াই হয়েছে, অর্ডার পেয়েছে, এক অংশ কাজ হয়েছে, তাহলে আর কত কাজ হয়েছে এটা দেখে পারবো। এবার বাকি হয়ে গেলাম 1827 সাল হয়ে যান, এবার দশমিকের প্রত্যেকটা ভাগ দিয়ে ভাগ করলে কি আর এটা ফার্স্ট দিন 27 ভাগ করলে দুই ফিজিক্যাল অবস্থা হল 39 থেকে 34 তে 5 এর অংশ কাজ বাকি আছে। পরের ক্লাসে পরের অধ্যায় শুরু করবো, সামান্য ভাগ হবে।